আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন দুটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রথম আপডেটটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানা যাবে আগামী সপ্তাহে। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও বাকি রয়েছে 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। বিষয়টি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠক বসতে যাচ্ছেন 20 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই বৈঠকেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ। তিনি বলেন, 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ঠিক করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এদিকে আগামী অক্টোবর মাসে 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর। তিনি জানান, আমরা অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষা আয়োজন করতে চাই, যেহেতু অক্টোবরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে, সেহেতু যদি এই পরীক্ষাগুলোর মাঝে স্লট ফাঁকা পাওয়া যায় তাহলে আমরা অক্টোবরেই পরীক্ষা নিয়ে নিব। আরেকটি আপডেট হচ্ছে গুচ্ছ বিজ্ঞানের আসন বাড়ানো নিয়ে যা বলছে আয়োজক কমিটি। 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয় ধাপের আবেদন চলছে। এই ধাপে সবাই আবেদন করতে পারলেও টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন প্রায় 12,000 শিক্ষার্থী, যদিও আবেদনের অপেক্ষায় রয়েছেন 34,000 শিক্ষার্থী। ফলে বিজ্ঞান বিভাগে সিট সংখ্যা বাড়ানোর দাবি তুলছেন শিক্ষার্থীরা। বিজ্ঞানের আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে 20 বিশ্ববিদ্যালয় উপাচার্যরা বসে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মুনাজ আহমেদ নূর। গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ডেলি ক্যাম্পাসে আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির এই উপাচার্য বলেন, আপাতত আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে কিছু বলতে পারছি না, এটি একার পক্ষে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে যদি কোনো উপাচার্য আসন বাড়ানোর প্রস্তাবনা করেন তখন এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিকাংশ উপাচার্য আসন বাড়ানোর পক্ষে মত দিলে আসন বাড়ানো হতে পারে। এদিকে 20 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠক বসতে যাচ্ছেন উপাচার্যরা। ওই বৈঠকেই ভর্তি পরীক্ষার তারিখ সহ সব কিছু চূড়ান্ত করা হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্ত ওই তোমরা জানতে পারলে বোঝা যাচ্ছে যে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সামনের সপ্তাহেই একটি বৈঠক বসতে পারে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে। তাহলে সেই আপডেট আসা মাত্রই পাশাপাশি অন্যান্য আপডেট নিয়ে যে কোনো সময় তোমাদের সাথে হাজির হয়ে যাব। তা আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।